আগের দিন আমরা পড়েছিলাম কত অবধি, যে অ্যাক্রোসোমাল রিয়াকশন গুলো কত অবধি, মানে অ্যাক্রোসোমাল রিয়াকশনটা হয় যে স্পার্মে, সেইটা অবধি আগের দিন পড়েছিলাম আমরা ফার্টিলাইজেশন অফ সিআরচিনে। আজকে ফার্টিলাইজেশন অফ সিআরচিনের যে রেস্ট পোর্শনটা সেটা আজকে পড়াবো, ফার্টিলাইজেশন ইন সিআরচিন। তো আমরা আগে কি কি দেখেছি, যে ফার্স্টে রিকগনিশন হয় এগ এবং স্পার্মের, তারপরে সেটা রিকগনিশন হয়ে যাওয়ার পরে অ্যাক্রোসোমাল রিয়াকশন হয়, এগুলো আমরা দেখেছি। নেক্সট যেটা সেটা হচ্ছে যে স্পিসিস স্পেসিফিক রিকগনিশন ইন সিআরচিন, নেক্সট স্টেপ বা নেক্সট যে ধাপ, দ্যাট ইজ স্পিসিস স্পেসিফিক রিকগনিশন ইন সিআরচিন। তো এই যে ব্যাপারটা স্পিসিস স্পেসিফিক রিকগনিশন, এটা হচ্ছে যখন একবার এই যে একটা রয়েছে, এগে আমরা জানি যে একটা জেলি জেলি এনভেলপ থাকে, জেলি এনভেলপের ভেতরে থাকে একটা ভাইটালাইন মেমব্রেন, তার ভেতরে থাকে প্লাজমা মেমব্রেন অফ দা এগ, আর তার ভেতরে থাকে কর্টিকালস গ্রানিউলস, এগুলো আমরা আগের দিনই ডিসকাস করেছি। তো যখনই কোনো স্পার্ম এসে এই জেলি লেয়ারটাকে ভেদ করে ঢোকে, জেলি লেয়ারটা ঢোকে, তখন কি হয়, এই সময়টাতে কিন্তু অ্যাক্রোসোমাল যে রিয়াকশনটা সেটা হয়, অ্যাক্রোসোমাল রিয়াকশন। তো এইখানে যে একটা স্পার্ম এসে এইরকম জেলি এনভেলপটাকে ভেদ করছে, তো স্পার্মটা তো অন্য স্পিসিসেরও হতে পারে, তো সেটা কি করে এই একটা চেনে, যে নিজের স্পার্ম নিজে নিজের স্পিসিসের যে স্পার্ম সেটা কি করে বুঝতে পারে। তার কারণ হচ্ছে এই যে এক স্পার্মের যে অ্যাক্রোসোমাল প্রসেসটা তৈরি হয়, এইভাবে আগের দিন যখন দেখিয়েছিলাম অ্যাক্রোসোমাল প্রসেস ফরমেশনটা, তো এইভাবে তৈরি যখন হয়, তার গায়ে কি কি প্রোটিন লেগে থাকে, বাইন্ডিং প্রোটিন এরকম ভাবে লেগে বসে থাকে, ঠিক আছে। এই যে বাইন্ডিং প্রোটিন গুলো, এগুলো একদম স্পার্মের মুখের মধ্যে থাকে, এই বাইন্ডিং প্রোটিন গুলোকে চিনতে পারে এই যে এনভেলপ রয়েছে, মানে জেলি এনভেলপটা রয়েছে, সেইখানে কিন্তু কিছু রিসেপ্টরস প্রেজেন্ট থাকে, যারা কিনা এই যে তাদেরকে চিনতে পারবে, ঠিক আছে। এই সমস্ত এনভেলপ, এই সমস্ত রিসেপ্টরস গুলোই এই বাইন্ডিং প্রোটিনটাকে কিন্তু চিনতে পারে। তো এরপরে কি হচ্ছে, যে এই বাইন্ডিং প্রোটিন গুলো এসে যে মানে সেম স্পিসিসের যে স্পার্ম সেটাকে চিনতে পারছে এখানকার রিসেপ্টর, যদি এখানকার রিসেপ্টরের সঙ্গে রিসেপ্টর গুলো এই প্রোটিনটাকে চিনতে না পারে, তাহলে এটা তাহলে কিন্তু সে সেই স্পার্মটাকে অ্যাকসেপ্টই করবে না, ওকে। তো এই এই যে স্টেপটা, এটা কিন্তু অ্যাক্রোসোমাল রিয়াকশনের সাথে সাথেই চলে, মানে মানে সাইমালটেনিয়াসলি চলছে, এবং তার ফলে কি হচ্ছে যে একটা স্পিসিস অফ সি আর্চিন তার নিজের স্পার্ম, মানে তার নিজের স্পার্মটাকে চিনতে পারছে এই প্রসেসে। যখন একবার একটা স্পার্মকে চিনে নিল যে এটা আমার স্পার্ম বা এটা আমার স্পিসিস স্পার্ম, তখন কিন্তু পরের যে স্টেপস গুলো সেইগুলো ও অ্যালাউ করবে, না হলে ও কোনোভাবেই অ্যালাউ করবে না। তো এই যে বাইন্ডিং যে প্রোটিনটা, এই বাইন্ডিং প্রোটিনটা ডিসকভার করেছিলেন দুজন সায়েন্টিস্ট, ভ্যাকুয়ারিয়ার এবং তার একজন সায়েন্টিস্ট এবং তার কো-ওয়ার্কার ছিলেন, তার নাম হচ্ছে ভ্যাকুয়ার, VACQUIR। এই সায়েন্টিস্ট এবং তার সমস্ত কো-ওয়ার্কার্সরা মিলে এইটাকে, এই যে বাইন্ডিং প্রোটিনের যে ব্যাপারটা, এই প্রোটিনটাকে ওনারা আইসোলেট করেছিলেন, কার থেকে আইসোলেট করেছিলেন, স্ট্রংগাইলো সেন্ট্রোটাস পারপিউরেটর, স্ট্রংগাইলো সেন্ট্রোটাস, স্ট্রংগাইলো সেন্ট্রোটাস পারপিউরেটাস বলে একটা স্পিসিস রয়েছে, পারপিউরেটাস, এই স্পিসিসটার থেকে ওনারা আইসোলেট করেছিলেন বাইন্ডিং প্রোটিনটাকে। এই বাইন্ডিং প্রোটিনটা যখন আইসোলেট করলেন, তখন ওনারা বুঝলেন যে স্পার্মের গায়ে এরকম একটা প্রোটিন লেগে থাকে, যেটা কিনা হেল্প করে একটাকে চিনতে তার স্পার্ম কিনা। ওই জন্য যদি অন্য কোন, যেমন অ্যারাবিসিয়া পাংকিউলেটা যদি, মানে অন্য একটা সি আর্চিনে যদি বাইন্ডিং প্রোটিন এসে এই স্পিসিসটার
এগ এনভেলপের সঙ্গে অ্যাটাচ হয়, সে কিন্তু কোনোভাবে সেটাকে অ্যাকসেপ্টই করবে না। তো পরের যে স্টেপস গুলো সেগুলো হওয়ারও আর কোনো সম্ভাবনা থাকবে না। এইভাবে কিন্তু অ্যাক্রোসোমাল প্রসেসটা কমপ্লিট হয় এবং তার সাথে সাথে স্পিসিস স্পেসিফিক রিকগনিশনটাও কমপ্লিট হয়। নেক্সট যে প্রসেস, দ্যাট ইজ দ্য পলিস্পার্মি ব্লকিং, মানে ব্লকিং টু পলিস্পার্মি। তার আগে একটা স্টেপ, ছোট্ট স্টেপ বলে নি, দ্যাট ইজ দ্য এগ স্পার্ম কন্ট্যাক্ট। মানে এই স্পিসিস রিকগনিশন যেই হয়ে গেল তখন কি হলো, এগ এর সঙ্গে কিন্তু স্পার্মের কন্ট্যাক্টটা অলরেডি হয়ে গেছে। তো ছোট একটা ধাপ আমরা দিতেই পারি, দ্যাট ইজ দ্য এগ অ্যান্ড স্পার্ম কন্ট্যাক্ট। এই স্টেপটাতে এগের সঙ্গে স্পার্মের কন্ট্যাক্ট অলরেডি হয়ে যাচ্ছে। কিন্তু এবার কথা হচ্ছে, এগের সঙ্গে তো স্পার্মের কন্ট্যাক্ট হয়ে গেছে, কিন্তু এই একটা স্পার্ম না হয় ঢুকেছে, কিন্তু তার সঙ্গে তো আরো প্রচুর স্পার্ম রয়েছে যারা কিনা এখানে ঢোকার জন্য দাঁড়িয়ে রয়েছে বা ওয়েট করছে, বা তারাও একদম অনেকেই হয়তো জেলি এনভেলপটাকে ভেদ করে বসে আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে, যদি সমস্ত স্পার্ম একসঙ্গে ফিউজ করে যায় একটা ওভামের সঙ্গে, তাহলে কি হবে, তাহলে ক্রোমোজোমাল নাম্বারে চেঞ্জ হয়ে যাবে, ডিএনএর ঝামেলা হয়ে যাবে, সমস্ত কিছু প্রবলেম হয়ে যাবে। তো এ কি করছে, যে স্পার্মটা ঢুকবে সে কি করবে, সে একটা নিজের থেকে এন দেবে, আর এগের নিজস্ব একটা এন রয়েছে, দুজনে মিলে টু এন হবে, মানে জাইগোট তৈরি করবে। তো বাই চান্স যদি এখানে আরেকটা স্পার্ম চলে আসে, তাহলে কি হবে, সেই স্পার্মটা আরেকটা এন দেবে, তো টু এন প্লাস এন থ্রি এন হয়ে যাবে, ট্রিপ্লয়েড। ট্রিপ্লয়েড কখনো হলে সেটা নর্মাল নয়, মানে সেটা সেটা তাহলে প্রবলেমেটিক হয়ে যাচ্ছে। তো এইটা কখনোই কোন রকমের স্পিসিস এটাকে কিন্তু অ্যালাউ করে না। তো এই যে স্পার্মটা, যখন একটা স্পার্ম এগের সঙ্গে ফিউজ করে, সে কি কি ডোনেট করে এগকে, একটা হচ্ছে ও দেয় নিউক্লিয়াসটা নিজের, আর কি দেয় তার সাথে সেন্ট্রিওলটা দেয়। দুটোর কাজ কি, নিউক্লিয়াসের কাজ হচ্ছে আরেকটা নিউক্লিয়াস, মানে নিউক্লিয়াসের সঙ্গে মিলে টু এন তৈরি করা, আর সেন্ট্রিওলের কাজটা কি, সেন্ট্রিওল দুদিকে দুটো পোলে এরকম ভাবে দুটো করে নিয়ে মাইটোটিক স্পিন্ডেলটাকে, অ্যাপারেটাসটাকে তৈরি করবে, যাতে ক্রোমোজোম গুলো যখন অ্যারেঞ্জ হবে মাঝখানে মেটাফেসে, সে দুটো যেন সেপারেট হয়ে যায়। এগুলো আমরা সেল ডিভিশনের সময় পড়েছি। তো সেইখানে যদি আরেকটা নিউক্লিয়াস চলে আসে, আরেকটা নিউক্লিয়াস ঢুকে যায় বা আরেকটা স্পার্ম ঢুকে যায় সেখানে, তাহলে এন এন ট্রিপল এন হয়ে যাচ্ছে, ঝামেলা হয়ে যাবে। তো সেটাকে আটকাতে হবে, সেই যে আটকানোর প্রসেস, দ্যাট ইজ পলিস ব্লকিং টু পলিস্পার্মি। এবার যে পলিস্পার্মির যে ব্লকিং, সেটা আবার দুটো স্টেপে সিআরচিন করতে পারে। কি কি স্টেপ, একটাকে বলা হয় ফার্স্ট ব্লক টু পলিস্পার্মি, আরেকটাকে বলা হয় স্লো ব্লক টু পলিস্পার্মি। ফার্স্টে আমরা আসি ফার্স্ট ব্লকে, ফার্স্ট ব্লক টু পলিস্পার্মি। এই যে ফার্স্ট ব্লক টু পলিস্পার্মি, মানে কথাটার মানে কি, যে ফার্স্ট কথাটার মানে হচ্ছে স্পিডে কোনো একটা অ্যাকশন নেওয়া। তো এখানে কি হয়, এই প্রসেসটা কি করা হয়, এই প্রসেসটা হওয়ার জন্য যে এগের যে একটা প্লাজমা মেমব্রেন রয়েছে, সেই প্লাজমা মেমব্রেনের যে ইলেকট্রিক পোটেনশিয়ালটা, সেটা চেঞ্জ হয়ে যায়, এবং সেটা চেঞ্জ হয়ে যাওয়ার ফলেই কিন্তু পরে স্পার্ম গুলো আর অ্যাটাচ হতে পারে না। তো কি করে হয় আমরা দেখি। ফার্স্টে এটা হচ্ছে এগ, এগের গায়ে জেলি মেমব্রেনটা এরকম ভাবে, জেলি এনভেলপটা রয়েছে, জেলি এনভেলপের পরে রয়েছে একটা আরেকটা লেয়ার, দ্যাট ইজ দ্য ভাইটেলাইন মেমব্রেন। তার ভেতরে রয়েছে প্লাজমা মেমব্রেন, দিস ইজ প্লাজমা মেমব্রেন, পিএম। ওকে, যখনই একটা স্পার্ম ঢুকে যাবে, একটা স্পার্ম যখন ঢুকে যাবে, তখন কি হবে, এ যখনই ফিউজ করে যাচ্ছে, মানে এগের প্লাজমা মেমব্রেনকে টাচ করছে, অ্যাট দ্যাট টাইম, অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট কি হচ্ছে, এর যে প্লাজমা মেমব্রেনটা রয়েছে, এই যে প্লাজমা মেমব্রেন, সেই প্লাজমা মেমব্রেনটার পোটেনশিয়াল, মানে ইলেকট্রিক পোটেনশিয়ালটা বেড়ে হয়ে যায় +20 মিলিভোল্ট। তো এবার কথা হচ্ছে, আগে কত ছিল, আগে ছিল -70 মিলিভোল্ট। এটা হচ্ছে যখন ও নর্মাল, যখন ওর কোন রকমের এক্সাইটেশন থাকে না, ওর নিজস্ব একটা রেস্টিং পোটেনশিয়াল, দ্যাট ইজ -70 মিলিভোল্ট। ওকে, তো -70 মিলিভোল্ট কার মধ্যে থাকে, এই যে প্লাজমা মেমব্রেনটা, মানে এগের প্লাজমা মেমব্রেনের মধ্যে এই -70 মিলিভোল্ট থাকে। কি করে থাকে, কারণ ও কি করে মেনটেন করে, এটা মেনটেন করে হচ্ছে দুটো, একটা দুটো পাম্প রয়েছে এখানে, একটা হচ্ছে এন এ প্লাস আর একটা হচ্ছে কে প্লাস, এই দুটো সোডিয়াম এন্ড পটাশিয়াম পাম্প যেটা, ওটা দিয়ে ও কিন্তু এইটা মেনটেন করে।
কি হয়, ওর ভেতরে নর্মাল অবস্থায় মানে যখন -70 মিলিভোল্ট, তখন ওর ভেতরে এনএ প্লাস এর সংখ্যাটা কম থাকে, মানে লেস থাকে, আর কে প্লাস এর সংখ্যাটা বেশি থাকে। যথারীতি ও যেহেতু সল্ট ওয়াটারে থাকে, মানে মেরাইন ওয়াটারে থাকে, ওই জন্য এটা হচ্ছে ইনসাইড, বাইরে মানে আউটসাইডে ঠিক অপোজিট জিনিসটা থাকে, মানে সোডিয়ামের লেভেল অনেকটা বেশি মানে সল্ট ওয়াটারে, আর কে প্লাস এর লেভেলটা কিন্তু কম থাকে, আর ওর ভেতরে ঠিক উল্টোটা থাকে। এবার যখনই একটা স্পার্ম এসে ওর সঙ্গে বাইন্ড করে যাবে, তখন ও অ্যালাউ করে, ও তখন অ্যালাউ করে যায় চেঞ্জ করে, যে ও অ্যালাউ করে কিছু সোডিয়ামকে ও মানে ভেতরে ঢুকতে হেল্প করে, মানে কিছু সোডিয়ামকে ও ভেতরের দিকে ঢুকিয়ে ঢুকিয়ে দেয়, মানে নিজের ইনসাইডে ঢুকিয়ে দেয়। যেহেতু সোডিয়াম ভেতরে ঢুকে যাচ্ছে, ওই জন্য ওর পজিটিভ মানে আগে ছিল -70 মিলিভোল্ট, এখন ওই জন্য আগে কম ছিল, এখন ওই জন্য যেহেতু কিছু সোডিয়াম ঢুকছে ভেতরে, ওই জন্য ওর কিন্তু বেড়ে +20 মিলিভোল্ট হয়ে যায়। তো একবার যদি কোনো স্পার্ম একে টাচ করে যাচ্ছে, তার কোনো অসুবিধা, সে তো ঢুকে গেছে, ঠিক আছে, তার কোনো প্রবলেম নেই, কিন্তু পরে যারা অলরেডি রয়েছে, বাদ বাকি যারা বাইরে রয়েছে, যারা এখনো ঢুকতে পারেনি সবকিছু ভেদ করে, তারা এই যে চেঞ্জটা মানে +20 মিলিভোল্টের যে চেঞ্জটা, এটার পরে কিন্তু তারা আর অ্যাটাচ করতে পারে না, নিজেদেরকে ওখান থেকে বেরিয়ে চলে যেতে বাধ্য হয়, কারণ ওখানে ওই চেঞ্জ অফ যে ইলেকট্রিক পটেনশিয়াল সেটাকে ওরা নিতে পারে না, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে, এই যে প্রসেসটা বললাম, এটা কিন্তু একটা, এটা খুব একটা ইনস্ট্যান্ট প্রসেস, মানে খুব তাড়াতাড়ি হয়, বাট এটা স্টে করে না বেশিক্ষণ, স্টে করে না বেশিক্ষণ কেন, কারণ ওই সোডিয়াম যে ভেতরে ঢুকছে সেটা কতক্ষণ ধরে হয়, এটা মাত্র 13 সেকেন্ড হয়, মানে যখন স্পার্মটা অ্যাটাচ করে যাচ্ছে তার 13 সেকেন্ড পরে এই কাজটা হয়, ঠিক 13 সেকেন্ডের পরে, কিন্তু এটা বেশিক্ষণ স্টে করে না, এটা ওই ধর ওই 20 সেকেন্ডের মতন হয়তো এটা থাকলো, তারপরে আবার কিন্তু চান্সেস থাকে, যারা ভাইটালাইন এনভেলপের বাইরে রয়েছে, যারা ছেড়ে যায়নি, তারা আবার ঢুকে যাওয়ার চান্সেস থাকে, হয়তো কোনো স্পার্ম এখানে রয়েছে, তো এইগুলো না হয় বেরিয়ে চলে গেলো বা রিমুভ করে দিল, কিন্তু যারা এইখানটায় রয়েছে তারা কিন্তু হতেই পারে পরের সময় আবার ঢোকার চেষ্টা করতে পারে, ঠিক আছে, সেটা হলো গন্ডগোল। তো এই এদেরকে কি করে আটকাবো, ফার্স্টে তো আমি ফার্স্ট ব্লক দিয়ে আটকে দিলাম কিছু স্পার্মকে, তখন সঙ্গে সঙ্গে এগের যে প্লাজমা মেমব্রেন তার ইলেকট্রিক পটেনশিয়ালটাকে চেঞ্জ করে, তো ওদেরকে কি করে আটকাবো, ওদের আটকানোর জন্য আরেকটা প্রসেস আছে, দ্যাট ইজ স্লো ব্লক টু পলিস্পার্মিং। স্লো ব্লক কি করে হয়, স্লো ব্লক টু পলিস্পার্মিং, স্লো ব্লক টু পলিস্পার্মিং, এই যে ব্যাপারটা, এটা অ্যাকচুয়ালি আমরা আগের দিন বলেছিলাম বা এখনো বললাম যে ঠিক প্লাজমা মেমব্রেনের নিচের দিকে কারা থাকে, কর্টিক্যাল গ্রানিউলস থাকে প্রচুর পরিমাণে, কার ভেতরে, এগের ভেতরে, ঠিক আছে। যেই একবার স্পার্ম ফিউজ করে গেলে, একটা স্পার্ম ফিউজ হয়ে গেছে এগের এই প্লাজমা মেমব্রেনের সাথে গিয়ে এরকম ভাবে টাচ করে গেছে বা ঢুকে গেছে ভেতরে, তখন এই যে কর্টিক্যাল গ্রানিউলস গুলো আছে তারা কি করছে, তারা তার পরের স্টেজে কি এই যে প্লাজমা মেমব্রেনটা আছে সেখানে গিয়ে ফিউজড হয়ে যায়, ফিউজড হয়ে যায় মানে কি, তারা তাদের যে কন্টেন্টস গুলো আছে সেগুলো কিন্তু রিলিজ করে দেয়, এরকম ভাবে তাদের কন্টেন্টস গুলোকে রিলিজ করে দেয়। তার বাইরে কি আছে আমরা জানি, তার বাইরে যে লেয়ারটা, দ্যাট ইজ ভাইটেলাইন এনভেলপ, আর তার বাইরে আছে কি, এগ জেলি। ওকে, এরা যে রিলিজ করে দিচ্ছে, মানে কর্টিক্যাল গ্রানিউলস গুলো যখন রিলিজ করে দেয়, এই কর্টিক্যাল গ্রানিউলস গুলো নিজেদের যে ভেতরের যে জিনিসগুলো সেগুলোকে রিলিজ করে দেয়। ওকে, রিলিজ করে দেওয়ার পরে কি হয়, এই রিলিজ গুলো কোথায় যাচ্ছে, এই রিলিজ গুলো প্লাজমা মেমব্রেন এবং ভাইটালাইন মেমব্রেনের মধ্যে গিয়ে জড়ো হচ্ছে এদের রিলিজটা। ওকে, এর ফলে যে সমস্ত স্পার্ম গুলো ভাইটালাইন মেমব্রেনের গায়ে লেগেছিল, এতক্ষণ ভাইটালাইন মেমব্রেনের গায়ে অনেকগুলো এরকম ভাবে লেগে রয়েছে, ঠিক আছে, এরকম ভাবে অনেকগুলোই রয়েছে, তারা কিন্তু এখনো এসে কন্টাক্ট করতে পারেনি এর সাথে, প্লাজমা মেমব্রেনের সাথে। যখন তারা রিলিজ করে দিচ্ছে এইভাবে এই কন্টেন্টস গুলো নিজেদের, তার মধ্যে কিছু কিছু কতগুলো কর্টিক্যাল গ্রানিউলস থাকে, মোটামুটি 1500 মতন কর্টিক্যাল গ্রানিউলস থাকে, 1500 মানে অনেকটা,
এরা কি 1500 বলছি তো, 15,000, 15,000, হ্যাঁ 15,000 এর মতন কর্টিকাল গ্র্যানুলস থাকে। প্রথম যে প্লাজমা, প্রথম যে ওরা রিলিজ করে তার মধ্যে অনেকগুলো প্রোটিন পাওয়া যায়, মানে কর্টিকাল গ্র্যানুলস রিলিজ করছে তার মধ্যে অনেকগুলোই প্রোটিন পাওয়া যায়। তার মধ্যে ফার্স্ট প্রোটিন হচ্ছে প্রোটিয়েজ, তার মধ্যে ফার্স্ট প্রোটিয়েজ বলে একটা প্রোটিন পাওয়া যায়, PROTEASE। ওকে, এই প্রোটিয়েজ যে প্রোটিনটা, এই প্রোটিয়েজ প্রোটিনটার কাজ কি? এর কাজ হচ্ছে যে যে সমস্ত মানে যে সমস্ত প্রোটিন গুলো এই প্লাজমা মেমব্রেন এবং ভাইটাল এন্ড মেমব্রেনের গায়ে এরকম ভাবে দুজনকে কানেক্ট করে রেখেছিল, এদের দুজনকে, এই দুটোকে কানেক্ট করে রেখেছে, এবং যে রিসেপ্টার্স গুলো রয়েছে বসে সেগুলোকে ডিফিউজ করে দেওয়া। এই যে এদের মধ্যে যে কানেক্ট করে যে সমস্ত প্রোটিনস গুলো রয়েছে তাদেরকে তাদেরকে ডিজলভ করে দেয়, এই প্রোটিয়েজ এনজাইমটা গিয়ে ডিজলভ করে দেয় বিভিন্ন রকমের যে সমস্ত যে এই প্রোটিনস গুলো রয়েছে, যেটা কিনা কানেক্ট করছে ভাইটাল অ্যান্ড এনভেলপের সঙ্গে সেল মেমব্রেনটাকে বা প্লাজমা মেমব্রেনটাকে, তাদের সবাইকে গিয়ে ও কিন্তু ডিজলভ করে দেয়, ঠিক আছে? আর ডিজলভ করে দেওয়ার ফলে কি হচ্ছে, এদের মধ্যে যেহেতু কানেকশন থাকছে না, এদের মধ্যে এখন কি হচ্ছে, কোনোটার সঙ্গে কোনোটা কানেকশন থাকছে না, মানে ভাইটাল অ্যান্ড এর সঙ্গে এতক্ষণ একটা ব্রিজ মতন ছিল, সেই ব্রিজ গুলোকে ভেঙে দিচ্ছে। ব্রিজ গুলো যদি ভেঙে যায়, ধর এগুলো হচ্ছে এক একটা বাইরের সোলজার, মানে যারা কিনা অ্যাটাক করেছে, আর এটা হচ্ছে ভেতরের, এই সবুজ জায়গাটা হচ্ছে ভেতরে একটা দুর্গ, আর মাঝখানে এটা হচ্ছে জলের জায়গা। এতক্ষণ অব্দি কি হচ্ছিল, নিজেদের লোকরা আসছিল, তারা এই ব্রিজ গুলো ক্রস করে দিয়ে চলে আসছিল, কিন্তু এখন কি হয়েছে, বিভিন্ন রকমের উপর থেকে বোম ফেলে ফেলে ওই ব্রিজ গুলোকেই ভেঙে দিচ্ছে, যাতে যারা আছে ঘোড়া টোড়া নিয়ে নতুন যারা শত্রু, তারা আর ওই ব্রিজের থ্রুতে এন্ট্রি না নিতে পারে, ওই ব্রিজের থ্রুতে এন্ট্রি না নিতে পারে। তো প্রোটিয়েজ যে প্রোটিনটা কর্টিকাল গ্র্যানিউলস গুলো রিলিজ করছে ফার্স্টে, ওর কাজ হচ্ছে এই যে সমস্ত যে এই ব্রিজেস গুলো আছে, মানে প্রোটিন ব্রিজ গুলো থাকে ভাইটাল অ্যান্ড মেমব্রেন এবং এই যে এনভেলাপটা, মানে এই যে প্লাজমা মেমব্রেন, এদের দুজনের, মানে ভাইটাল অ্যান্ড মেমব্রেন এবং প্লাজমা মেমব্রেনের মাঝখানে কিছু এই ব্লু কালারের প্রোটিনস থাকে, ঠিক আছে? আমি এঁকেছি যেটা ব্লু কালার দিয়ে, সেইগুলো হচ্ছে কিছুই না, ধরে নে এটা হচ্ছে একটা দুর্গ, আর এটা হচ্ছে মাঝখানে একটা নদী বা মাঝখানে এরকম একটা জলের জায়গা রয়েছে, আর এগুলো হচ্ছে ব্রিজ রয়েছে, আর এই স্পাম গুলো হচ্ছে অ্যাকচুয়ালি বাইরের থেকে কোনো মানে এনিমি, তো তারা ঢুকতে যাতে না পারে তাই জন্য জলের এই ব্যবস্থাটা করে রাখা, কিন্তু ওদের নিজেদের লোকরা যাতে বেরোতে পারে তার জন্য আবার এই এই ব্রিজ গুলো করে রাখা, ঠিক আছে? তো এই ব্রিজ গুলোকে যখন ওরা দেখলো এরা ক্রস করে চলে আসবে ব্রিজ গুলো, তখন ও কি করলো, এই প্রোটিয়েজ এনজাইম গুলো ভেঙে দেয় ব্রিজ গুলোকে, মানে ডিসলভ করে দেয়, এন্ড তার ফলে কি হয়, এদের মধ্যে যে কানেকশনটা এটা কিন্তু নষ্ট হয়ে যায়, মানে কাদের মধ্যে কানেকশনটা, ভাইটাল অ্যান্ড মেমব্রেন এবং প্লাজমা মেমব্রেনের মধ্যে যে কানেকশনটা সেটা এইভাবে নষ্ট হয়ে যায় প্রোটিয়েজ এনজাইমের দ্বারা, মানে যত প্রোটিন ছিল তাদেরকে সব গুলোকে ডিসলভ করে দেয়, এন্ড তার ফলে যে সমস্ত স্পাম গুলো হয়তো এর মাঝখানে মাঝখানে অ্যাটাচড হয়েছিল, বাইন্ডিং প্রোটিনের দ্বারা অ্যাটাচ ছিল, তারা সবগুলো রিমুভড আউট হয়ে যায়, কারণ ওখান থেকে সমস্ত প্রোটিনস গুলোকে নষ্ট করে দেয়, রিভলভ রিজলভ করে দেয়, তার ফলে বাইন্ডিং প্রোটিন গুলোর জন্য যে সমস্ত রিসেপ্টার গুলো এখানে বসেছিল তারাও কিন্তু ডিজলভ হয়ে যায়, অ্যান্ড তার ফলে কি হচ্ছে, অ্যান্ড মানে সেটার সেটার কারণেই কি হয় যে এইখান এই যে মাঝখানে জায়গাটার মধ্যে কানেকশনই থাকে না, মানে ভাইটাল অ্যান্ড মেমব্রেন এবং প্লাজমা মেমব্রেনের মাঝখানে কোনো কানেকশনটাই থাকে না। নেক্সট একটা প্রোটিন বা নেক্সট যেটা আছে রিলিজ করে ইয়েরা, মানে কর্টিকাল গ্র্যানিউলসরা, সেটা হচ্ছে মিউকোপলিস্যাকারাইডস। নেক্সট প্রোটিয়েজ তো হলো এক নম্বর, সেকেন্ড হচ্ছে মিউকোপলিস্যাকারাইডস। এই যে মিউকোপলিস্যাকারাইডস যারা, তাদের কাজ হচ্ছে কি, তারা এদের মাঝখানে অসমোটিক গ্রেডিয়েন্টটাকে এমন প্রোডিউস করে, অসমোটিক গ্রেডিয়েন্ট এমন প্রোডিউস করে, তার ফলে কি হয় যে জলটা রয়েছে মানে সি ওয়াটার, সেটা এর মাঝখানে রাশিন হয়ে যায়, মানে ঢুকে যায়, হুড় হুড় করে ঢুকে যায়, এন্ড তার ফলে কি হয়, প্লাজমা মেমব্রেন এবং ভাইটাল অ্যান্ড মেমব্রেনের মাঝখানের যে জায়গাটা সেটা আস্তে আস্তে অনেকটা বেড়ে যায়, মানে এর মাঝখানে যদি জল ঢুকে যায়, ধর একটা এতক্ষণ অব্দি এই এই এইটা একটা চুপসানো একটা রাবার ছিল, মানে রাবারের টায়ার ছিল, ধর এবার তুই এর মধ্যে জল ঢুকিয়ে দিয়েছিস, যেই জল ঢুকিয়ে দিয়েছিস তাহলে কি হবে, এই পুরো জিনিসটা আস্তে আস্তে ফুলে যাবে, তাহলে কি হবে, গ্রিন কালারের ব্ল্যাক কালারের মাঝখানে যে জায়গাটা আগে হয়তো এরকম ছিল, এখন তাদের মধ্যে স্পেস হয়ে দাঁড়াবে এতটা, আগে এতটা ছিল এখন দাঁড়ালো এতটা, এই এতটা স্পেস হয়ে যাওয়ার ফলে যে সমস্ত স্পাম গুলো এখানে রয়েছে তারা কিন্তু এটা ক্রস করতে তাদের
আর অসুবিধা হয়ে যাবে, আর ক্রস করতে পারবে না। এদের মধ্যে তাহলে কি হচ্ছে, এই প্লাজমা মেমব্রেন এবং ভাইটাল মেমব্রেন এর মধ্যে জায়গাটা অনেকটা বেড়ে যাচ্ছে, এন্ড এর ফলে এনভেলপ যেটা মানে মানে যেটা ভাইটাল এনভেলপ, সেটা আলটিমেটলি একটা এনভেলপ তৈরি করে যেটাকে বলা হয় ফার্টিলাইজেশন এনভেলপ। এই যে বড় হয়ে যাচ্ছে তার জন্য এটাকে বলা হয় ফার্টিলাইজেশন এনভেলপ, ফার্টিলাইজেশন এনভেলপ। ঠিক আছে, তো এটা গেল যে কি করে নিউকোপলিস্যাকারাইডের কাজটা কি। তাহলে প্রোটিএস এর কাজ বোঝা গেছে, নিউকোপলিস্যাকারাইডের কাজও বোঝা গেছে। নেক্সট একটা প্রোটিন রিলিজ করে কর্টিকাল গ্রানিউলস, যেটার নাম হচ্ছে পার অক্সিডেস এনজাইম। নেক্সট, পার অক্সিডেস এনজাইম, এই পার অক্সিডেস যে এনজাইম, এর কাজ কি, এর কাজ হচ্ছে যে ফার্টিলাইজেশন এনভেলপটা তৈরি হলো, মানে ভাইটাল এনভেলপটাই তো এখন অনেক শক্ত হয়ে গেছে, মানে অনেকটা বড় হয়ে গেছে, মানে এদের মাঝখানে ডিস্টেন্সটা এখন এতটা ধরনের বেড়ে গেছে। তো এই যে ফার্টিলাইজেশন এনভেলপটা তৈরি হয়েছে, এখন সেই এনভেলপটাকে কি করে অনেক বেশি হার্ড করে, হার্ড করে যেন এই জন্য যাতে স্পার্ম কি কোনো মানে পাতলা জায়গাতে সেটাকে ফুটো করে ঢুকে যেতে পারবে, কিন্তু যদি সেই জিনিসটা শক্ত হয়ে যায় তাহলে আর স্পার্মরা সেটাকে ভেদ করে ঢুকতে পারবে না। তো এই পারঅক্সিডেজের এনজাইমের কাজ হচ্ছে যে ওই যে ফার্টিলাইজেশন এনভেলপটা আছে সেটাকে হার্ডেন করে দেওয়া, সেটাকে আরো বেশি মোটা করে দেওয়া অ্যান্ড শক্ত করে দেওয়া, যাতে স্পার্ম গুলো আর ওখান থেকে ওখানে এন্ট্রিও নিতে পারে না, এবং যারাও বা লেগে আছে তারা আস্তে আস্তে ওখান থেকে খুলে পড়ে যায় বা রিমুভ হয়ে যায়। আর এই প্রসেসটা হতে মানে এই প্রসেসটা শুরু হয় 20 সেকেন্ড পরে। কতক্ষণে 20 সেকেন্ড পরে, স্পার্মটা যখন অ্যাটাচড হবে তার ঠিক 20 সেকেন্ড পরে এই প্রসেসটা শুরু হয়, মানে এই পলিস্পার্মি ফার্স্ট স্লো ব্লকটা। আর ফার্স্ট ব্লকটা কিন্তু আমরা জানি কতক্ষণ পরে, 13 সেকেন্ডের পরে শুরু হয়। তাহলে 13 সেকেন্ডের পরে ফার্স্ট ব্লক, হুড়হুড় করে ইলেকট্রিক যে পোটেনশিয়াল সেটা চেঞ্জ হয়ে গেল, আর তারপরে মানে 20 সেকেন্ডের পরে এই প্রসেসটা স্টার্ট হয়। এরপরে কি হয়, আরেকটা কর্টিকাল গ্রানিউল প্রোটিন রয়েছে যেটাকে বলা হয় হায়ালিন, লাস্ট যেটা, দ্যাট ইজ হায়ালিন, HYALIN, হায়ালিন। এই হায়ালিন প্রোটিনের কাজ হলো এই কি করে, এগ যেটা আছে এগের চারিদিকে একটা কোটিং তৈরি করে, এক ধরনের কোটিং তৈরি করে। সেই কোটিংটা কি, যেটা মানে সেই এগটা কি করে, ইলংগেটেড মাইক্রোভিলি আছে ওর মানে কোটিং লেয়ারে। তো এই হায়ালিন যেটা আছে সে কি করছে, এই চারিদিকে মানে এগের চারিদিকে একটা লেয়ার তৈরি করে। আর এই লেয়ারটা, এই লেয়ারটা যে সাপোর্ট দেয় মানে কিসে কাজে লাগে, এই লেয়ারটা কাজে লাগে তোর ব্লাস্টোমেয়ার যেগুলো আছে ক্লিভেজের সময়, সেই ব্লাস্টোমেয়ারদেরকে একটা সাপোর্ট দেয় এই লেয়ারটা। তার মানে লাস্ট যে প্রোটিন, দ্যাট ইজ দ্য হায়ালিন প্রোটিন, এন্ড হায়ালিনের প্রোটিনের কাজই হচ্ছে এগের চারিদিকে একটা লেয়ার বা কোটিন তৈরি করা। লাস্ট যে স্টেপ, দ্যাট ইজ ফিউশন অফ জেনেটিক ম্যাটেরিয়াল ইন সি আর্চিন, একদম শেষের স্টেপ, এটা হচ্ছে লাস্ট স্টেপ। এতক্ষণ অব্দি আমরা কি পড়লাম, যে পলিস্পার্মি ব্লকিং কি করে হয়। তো পলিস্পার্মি ব্লক হয়ে গেছে, বেশি স্পার্ম ঢুকতে পারেনি, একটাই স্পার্ম ঢুকে গেছে, তাহলে লাস্ট স্টেপ হলো যে জেনেটিক ম্যাটেরিয়াল মানে এদের মধ্যে যে জেনেটিক ম্যাটেরিয়ালটা সেটার ফিউশন হওয়া, ফিউশন অফ জেনেটিক ম্যাটেরিয়াল ইন সি ইন স্পার্ম অ্যান্ড এগ অফ সি আর্চিন, এটা হচ্ছে লাস্ট স্টেপ। এই স্টেপটাতে কি হয়, যে স্পার্মে যে নিউক্লিয়াসটা ঢুকলো ভেতরে সেটা কি করে, এগের মধ্যে পারপেন্ডিকুলারলি ঢুকে, পারপেন্ডিকুলার ঢুকে নেওয়ার পরে এগ আর স্পার্মে যে প্লাজমা মেমব্রেন তারা ফিউজ করে যায়, স্পার্ম নিউক্লিয়াসটা ঢুকে যায়, সেন্ট্রিওলটা সেপারেট করে কার থেকে, মাইটোকন্ড্রিয়া এবং ফ্ল্যাজেলামের থেকে। মানে এটা যদি স্পার্ম হয়, স্পার্মে শুধু মুন্ডুটা ঢুকছে, লিজটা কিন্তু আর মাইটোকন্ড্রিয়া কিন্তু খসে পড়ে যাচ্ছে, মানে বাইরে থেকে যাচ্ছে, তাহলে এর মধ্যে কিন্তু নিউক্লিয়াসটা রয়েছে। ঠিক আছে, এর মধ্যে নিউক্লিয়াস রয়েছে আর সেন্ট্রিওলটা চলে আসে। তো এ কি করছে, এ ডোনেট করছে নিজের নিউক্লিয়াসটা, আর এগে তো নিজস্ব নিউক্লিয়াস রয়েছে, আর তার সাথে একটা থাকে কি সেন্ট্রিওল, সেই সেন্ট্রিওলটা আস্তে আস্তে ডিভাইড করে আরেকটা জায়গায় চলে যায়, আলটিমেটলি এরকম ভাবে মাইটোটিক স্পিন্ডেল তৈরি করে। আর এই যে নিউক্লিয়াসের মধ্যে জানি আমরা ক্রোমোজোম রয়েছে, সেই ক্রোমাটিন মলিকিউলস গুলোই আস্তে আস্তে বিভিন্ন রকমের ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গিয়ে তারপরে ফাইনালি এরা দুজন হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড জাইগোট তৈরি করবে দুটো মিলে, আর জাইগোট তৈরি করে নেবে, করে নেওয়ার পরে আলটিমেটলি সেইখান থেকে পরের যে স্টেপ গুলো মানে ক্লিভেজ হওয়া এইগুলো শুরু হবে।
এই শেষ প্রসেসটা হচ্ছে ফিউশন অফ জেনেটিক মেটেরিয়াল ইন স্পার্ম অ্যান্ড এগ। তো দিস ইজ অল অ্যাবাউট দ্য ফার্টিলাইজেশন ইন সি আর্চিন। প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ পড়াটা কমপ্লিট। নেক্সট দিন পড়াবো, সেটা পড়াবো ফার্টিলাইজেশন ইন ম্যামালস। ম্যামালস এর মধ্যে কি কি ভাবে হয়, অনেকটা মিল আছে আবার কিছু কিছু জায়গা মিল নেই, তো সেটা পড়তে হবে আমাদেরকে। Thank you.